বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। সবসময় এই কামনাটা থাকে। ওই গল্পটা শুনেছো নাকি তোমরা? এটা অনেক পুরানো গল্প, হয়তো অনেকে শুনেছো, হয়তো শোনোনি। সেটা হচ্ছে, একটা লোক একবার কি করলো, যমরাজের সাথে তার কেমনে যেন খুব বন্ধুত্ব হয়ে গেল। গল্পে কিন্তু অনেক কিছু সম্ভব, এটা মনে রাখতে হবে। যমরাজের সাথে তো তার বন্ধুত্ব হলো, এখন তার মনের গভীরে বাসনা হচ্ছে, যমরাজ তো আমার বন্ধু, আমাকে যদি যমরাজ্যে না নেয়, আমি যদি অনন্তকাল বেঁচে থাকি। একদিন এই মনের কথা যমরাজকে বলেও ফেললো। যমরাজ বলল, বন্ধু সেটা তো হবার নয়। এই পৃথিবীতে যার জন্ম হয়েছে তাকে মৃত্যুর স্বাদ নিতেই হবে, সুতরাং তোমার সাথে আমার যতই বন্ধুত্ব থাকুক না কেন, তোমাকে আমি মৃত্যুর দ্বারে নিব না, এটা অসম্ভব কথা। তখন ওই লোকটা বলল, দোস্ত তাইলে একটা কাজ করো, তুমি আমার একটু নোটিস টোটিস দিও, আমার যখন সময় আসবে তুমি আমাকে একটু সতর্ক করো। যমরাজ বলল, হ্যাঁ এইটা করতে পারি, আমি তোমাকে ঠিক আছে 3টা নোটিস দিব, 3 বার, এবং একটা থেকে আরেকটা নোটিসের বেশ কিছু বিলম্ব হবে, মানে হয়তো 1.5-2 বছর, মানে বছরের দূরত্ব থাকবে এক একটা নোটিসে। বলছে ঠিক আছে, তাইলে নোটিস পেলে আমি আমার কাজকর্ম ঠিকঠাক গুছাই নেব, ফ্যামিলির জন্য সমস্ত কিছু, আমার যা কিছু গুছানোর এই জগতের কাজ, ঠিক আছে, এই চুক্তি রইল। তারপর বেশ কয়েক বছর চলে গেল নানা ব্যস্ততায়, হঠাৎ একদিন যমরাজ এসে বলল, চলো বন্ধু তোমাকে নিতে এসেছি। বলে, কি বলো তুমি, এখন নিতে আসছো মানে? বলে, হ্যাঁ চলো, আর সময় নেই তোমার, 1 মিনিটও নেই। বলে, এমন তো কথা ছিল না বন্ধু, তুমি না আমাকে ইশারা করার কথা ছিল, সংকেত পাঠানোর কথা ছিল, আমি বলেছিলাম 1টা, তুমি বলেছো 3 দিনটা সংকেত পাঠাবে, কই? হ্যাঁ আমি তো পাঠিয়েছি সংকেত, আমি তোমাকে বেশ কয়েক বছর ধরে 3টা সংকেতই পাঠিয়েছি। বলছে, কখন? আমি তো কিছু বুঝলাম না। বলে, আমার প্রথম সংকেতটা ছিল তোমার চুল দাড়িতে পাক ধরেছিল, চুল দাড়ি এগুলো কিছু কিছু পেকে যাচ্ছিল, তুমি কী করলা, সংকেতটা তো বুঝতে পারলে না, খেয়াল করলে না, তুমি কলপ লাগিয়ে এগুলো ঢেকে ফেললে, লুকিয়ে ফেললে। এরপরে আমি অপেক্ষা টপেক্ষা করে ভাবলাম তোমাকে আরেকটা নোটিস পাঠানো দরকার, তাই তোমার দাঁতগুলো নড়বড় করা শুরু করলো, এটা ছিল তোমার জন্যে 2য় সংকেত যে তোমার যাওয়ার সময় হচ্ছে। তুমি এটাকেও কোনো গুরুত্ব দিলে না, তুমি সোজা ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতগুলাকে ঠিকঠাক করিয়ে আনলে। লোকটা তো অবাক, তাই তো? বলছে, আর শেষ সিগনাল তোমাকে দিয়েছিলাম যে তোমাকে পরপর পরপর বেশ কিছু অসুখ বিসুখ পাঠানো হয়েছিল, তুমি সেগুলো ডাক্তারের কাছে গিয়ে, তোমার অনেক টাকা পয়সা আছে, ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট করে তুমি এগুলোকে ঠিক করিয়ে ফেলেছো প্রায়, কিন্তু আয়ু তো আর নাই তোমার, যতটুকু আয়ু ছিল একদম শেষ প্রান্তে চলে এসেছো তুমি। বন্ধুরা, তোমার দন্ত পড়িবে, চুল পাকিবে, যৌবনে পইরা যাবে ভাটি, দিনে দিনে খুশিয়া পড়িবে, রঙিনা দানা নের মাটি, গোসাইজি কোনাশায় বান্ধিয়াছ ঘর, কোনবা রঙে বান্ধাছ ঘর খানি, মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন রঙে, এই রঙে ভুলে থাকলে হবে না বন্ধুরা। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠলে আর রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে মৃত্যুকে অবশ্যই স্মরণ করতে হবে, আর আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি নিতেই হবে।
জন্মিলে মরিতে হইবে, অমর কে কোথা কবে। ঠিক না বন্ধুরা? চলো, প্রস্তুতি নেই। এখন যদি আমরা ভালো কিছু করি, পরবর্তীতে এই ভালো গাছের ফল পাব। আর যদি এখন বিষ বৃক্ষ লাগাই, পরবর্তীতে সেই বিষই পান করব। তাই তো? কেমন লাগলো ভিডিওটা?